নির্বাচন শেষ পরে মতদান কেন্দ্রর স্ট্রংরুম কু ফেরিছি ইভিএম কটকরে ইভিএম গুড়ি কড়া সুরক্ষা মধ্যে বোস ইঞ্জিনিয়ারিং স্কুল স্থিত স্ট্রংরুমে রখা যাই ত্রিস্তরীয় সুরক্ষা বলয় মধ্যে থাকা স্ট্রংরুম কু সশস্ত্র পুলিশ কর্মচারী 24 ঘণ্টিয়া পহরা সহ স্ট্রংরুম এবং এর আখপাখ অঞ্চল সিসিটিভি সর্ভেলান্স রখা যাই সেপটে আসন্তকালি হওয়াকু থাকা ভোট গণতি প্রস্তুতি শেষ করেছে প্রশাসন সকাল 8টার আরম্ভ হব গণতি প্রক্রিয়া কর্পোরেটর গণতি ওয়ার্ড এবং বুথ ওয়ারি ও মেয়র গণতি বুথ ওয়ারি করা মেয়র ও কর্পোরেটর প্রার্থী 12টি লেখাঁয় টেবুলে ভোট গণতি করা সেইপরি প্রতি টেবুলে প্রতি প্রার্থী জনে লেখায় এজেন্ট রহবার ব্যবস্থা করা যাই ভোট গণতি সময় সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি করেছে কটক কমিশনারেট পুলিশ ভোট গণতি হওয়াকু থাকা বোস ইঞ্জিনিয়ারিং স্কুল এবং এর আখপাখ অঞ্চলের 3 প্লাটুন পুলিশ ফোর্স নিয়োজিত হবে এবিত 40 প্লাটুন পুলিশ ফোর্স গণতি কেন্দ্রে উপস্থিত রহবে আসন্তকালি সকাল 8টা বেলি আমার গণতি আরম্ভ করা যাব কর্পোরেটর এবং মেয়র মানক সেপারেট রুম র কাউন্টিং হল র ব্যবস্থা করা যাই প্রতি কাউন্টিং হল রে 12টি লেখাঁ টেবুল রহব এভাবে ভাবে টোটাল 24টি টেবুল রহব কর্পোরেটর এবং মেয়র ক্যান্ডিডেট মান গণতি তা স্বতন্ত্র অ্যারেঞ্জমেন্ট করা যাই আমার সিনিয়র অফিসর সেটি রহব তা সহ এডুকেট কোর্স দিয়াযিব যেতে বি লোক আসবে তাঁর আইডেন্টিটি চেক করি আমি ছাড়ি আমি এনশোর করবু কি পিসফুলি কাউন্টিং আমি কমপ্লিট করে পাবো কটক মহানগর নিগম নির্বাচনে 3 প্রমুখ দলর নেতা ও কর্মী নিজ নিজের বল কষ্ট 500 অধিক কর্পোরেটর প্রার্থী ও বহু ব্যবধানে বিজেডি মেয়র প্রার্থী জিতবে বলে বিজেডি নেতা দাবি করেছেন সেইপরি কংগ্রেস 30 ঊর্ধ্ব কর্পোরেটর এবং কংগ্রেস মেয়র প্রার্থী গিরিবালা বেহেরা জিতবে বলে কেছেন 12টি বিধায়ক মহম্মদ মকিন সেইপরি বিজেপি মধ্য কটকরে বিজেডি সহ লড়াই করে অধিক সংখ্যক সিট হাতেব বলে কেছেন বরিষ্ঠ বিজেপি নেতা নয়ন মহান্তি কটকর উন্নতি পাই কটক ভব্য করা পাই যে প্রতিজ্ঞা মুছি সে প্রতিজ্ঞার অটল রহবি কারণ যেতে পরিমাণের ভালপাইবা মিছি যেতে পরিমাণের আমার জনসাধারণ মানে কটকিয়া মানে মতো আশীর্বাদ দিয়েছেন সে আশীর্বাদ তাঁকর হচ্ছে বৃথার জীবনী যা যা কথা সবু হচ্ছে মুছি নিশ্চিত ভাবে সে কাম সব নিশ্চিত ভাবে করবি এবং আমি মানে সমস্তে মিশি করবু খালি মু নুহে মোর আশা কটক মহানগর নিগম নিশ্চিত ভাবে বিজেপিকে মিলিব এবং ভালো সংখ্যার কর্পোরেট মানে জিতিকি যাবে পাঠুয়া কর্পোরেট মানে জিতিকি যাবে ভালো ভালো কর্পোরেট মানে আমি দিয়েছু এথরক যে ভালো পরিবার আসছেন এবং তাঁকু মধ্যে গোটা গাইডলাইন আমি দেবু ইনডাইরেক্টলি কই সারু যে এইভাবে ভাবে লোক মতকু নেইকি নিজ অঞ্চলের বিকাশ এই কথা বিজেপি প্রায়োরিটি দেব সর বর্তমান চাহুচি কংগ্রেস কর্পোরেশন পুরোনা দিনক ফে চাহুচ্ছেন কটক সহরবাসী আউ বিজু জনতা দল উপরে রাস্তা না কি তাঁর যে এটি নেতা মানে অনেক রাস্তা না তেমন মোট দৃঢ় বিশ্বাস লড়ুয়া সাথী গিরিবাড়া বেহেরা অকুণ্ঠ চিত্র লোক সমর্থন যোগাউন কটক মহানগর নিগম বিজু জনতা দল দখলরে রহব স্পষ্ট বারি হয়ে যাচ্ছে দেখলে পঞ্চায়েত নির্বাচনে কোভাবে ভাবে আমার দলর সভাপতি প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রতি কোভাবে অকুণ্ঠ ভাল পাইবা রাজ্যবাসীর গ্রামাঞ্চলের সেইভাবে ভাবে সহরাঞ্চলের মধ্যে অকুণ্ঠ সমর্থন রয়েছে তা 26 তারিখ দিন জনাপড়ব কটক মহানগর নিগমকে কি দখলকে নেউছি এবং ভোটর কাহাকু মেয়র মুকুট পিঁধাউছেন তা আসন্তকালি স্পষ্ট হব কটকর ভিডিও জর্নালিস্ট সুব্রত বিশ্বজিৎ দাসঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।